আছে। নিশা হলেই মহানগরীত চলে ৰেপিডো চালকক আক্রমণ নিচাসক্ত যুৱক। ন্যায় বিচাৰি এজাহাৰ দাখিল ভুক্তভোগী দীপজ্যোতি ঠাকুরিয়া। নিশা হলে নগ্ন হৈ ধৰা দিয়ে মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা। নিচাসক্ত দুর্বৃত্ত দলৰ আক্রমণৰ বলি হব লগা হয় নিরীহ লোক। বৃহস্পতিবারেও নিশার মহানগরীর গণেশগুড়িত সংঘটিত হল অনুরূপ ঘটনা। দীপজ্যোতি ঠাকুরিয়া নামৰ এজন যুবকক নিচাসক্ত এটা যুবকৰ দলে দাবি কৰিছিল 200 টকা। সেই দাবি করা ধন নিদিয়ার বাবে 4 নিচাসক্ত যুবকে দৌড়াই দৌড়াই প্রহার করে এজন ৰেপিডো চালক। ৰেপিডো চালকগৰাকীৰ নাম হৈছে দীপজ্যোতি ঠাকুরিয়া। সেই ভয়ঙ্কর দৃশ্যবন্দী হল কেমেরা। 4 নিচাসক্ত যুবকৰ দলটোৰ 2 আহিছিল স্কুটিত আর 2 আহিছিল অটোত। মানে ভাড়া এটা থাকি আহি থাকতে 2 লৰা আগুৰিলে, আগুৰি পইচা বিচাৰিছিল, পইচাটো নিদিওঁ বুলি কোৱাত মোক মারধর করলে। পুরো তাই নিয়ে ফেলি এজন অটোৱালা আহিলে। অটোৱালাটো এই গণেশগুৰি ফুড ব্ৰিজৰ ওচৰত। কিমান টকা বিচাৰিছিলে? 200 টকা বিচাৰিছিলে। কিমানজন লৰা আছিলে? প্রথমে 2 আছিল, তারপর মই পলাব খুঁজিল, মারিলে, মারতে পলাব খুঁজতে অটোৱালাজন আহিলে। আহিলে মোক ইয়াত ধরলে, কাৰণটো ধরলে, মই কি করি উপায় নাই, পাছ পর্ব এজন ধরলে, হেলমেটে নাই, হেলমেটে মারিলে, মাথাত মারিলে, ইকাইরি মারিলে, পাইপর উপর পেলাই দিলে মোক, তারপর ধামধুম মারিলে, লোহার তো ফ্রেম এনেছে, এনেছিল মাথা সাথে গুবালে মোক। গণেশগুড়ির বাস আস্থানের সমীপতে সংঘটিত হওয়া এই আক্রমণের ঘটনাক লৈ ভুক্তভোগীর উপরও রেপিডো সন্থার বিষয়ববীয়ায়ও এজাহার দাখিল করেছে। লগতে সন্থার ক্ষোভ, নিরাপত্তা দিয়ার ক্ষেত্রে আরক্ষী ফে 12 ঘণ্টা পার হওয়ার পাছতো আটক করিব পৰা নাই কোনো এজন অভিযুক্ত। গণেশগুড়িত এয়াই প্রথম নহয়। ইয়াৰ পূৰ্বেও আৰক্ষীৰ লোকক উদণ্ড যুৱকে প্ৰহাৰ কৰিছিল, কিন্তু আটক কৰিব পৰা নাছিল কোনো দুৰ্বৃত্ত। চৌদিশে কোটি কোটি টকা খৰচ কৰি CCTV লগোৱাৰ পাছতো আৰক্ষীয়ে চিনাক্ত কৰিব নোৱাৰে অপৰাধী, যাৰ ফলত অনায়াসে হাৰি গৈছে বহু অপৰাধী। এই ক্ষেত্ৰত দিছপুৰ আৰক্ষীয়ে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব তাৰ বাবে অপেক্ষা কৰিছে সকলোৱে। বীৰেঞ্চি কুমাৰ ডেকাৰ সৈতে প্ৰিয়ব্ৰত গগৈ, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।